কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা পৌরসভার প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থী সমর্থকদের ওপর সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনায় ভোটাধিকার প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভোটাররা। এদিকে মুন্সীগঞ্জের মীর কাদিম এবং চাঁদপুরের মতলবেও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আরেকটি খ্যাতি রয়েছে তাঁত শিল্পের জন্য। এখানকার বেশিরভাগ মানুষ নির্ভরশীল তাঁত শিল্পের উপর। পৌরবাসী চায় নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের জীবন জীবিকা আরও সমৃদ্ধ হোক। পৌরসভার অলিগলি পোস্টারে ছেয়ে গেছে তীব্র শীত, উপেক্ষা করে পাড়া মহল্লায় গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। আমি যদি নির্বাচিত হই, আমার অসমাপ্ত কাজ, বিশেষ করে কুমারখালী শহরের জলবদ্ধতার যে ড্রেনেজ সিস্টেমটা, এটা খুব জরুরি এবং কিছু রাস্তাঘাট আছে যেগুলো আমি সমাপ্ত করে কুমারখালী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব। এখনও যে সময় আছে, এই সময়ের মধ্যে একটা নিরপেক্ষ, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়, একটা নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করে, এই জন্য আমি প্রশাসন এবং সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে খোকসা পৌরসভা নির্বাচনে মার্চ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও ভোট চাইছেন তারা। এই পৌরসভায় মোট ভোটার 12,980। আমিও আমার বাবার পথ অনুসরণ করে এলাকার উন্নয়ন করতে চাই, অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। খোকসা পৌরসভায় যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি আশা করি বিপুল ভোটে আমি বিজয়ী হব। ভোটারদের দাবি, তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা মাহবুব নিয়ে সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারি, এই আছে আমাদের সরকারের কাছে একটা আবেদন। মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় শেষ মুহূর্তে পুরোদমে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ, বিএনপি সহ অন্য দলের প্রার্থীরা আটঘাট বেঁধে প্রচার যুদ্ধে নেমে পড়েছেন। যাতে সুষ্ঠুভাবে ভোট হয়, প্রশাসন যাতে সুষ্ঠুভাবে ভোটটা নিতে দেয়, আমি সরকারের কাছে এইটি অনুরোধ, সবার কাছে অনুরোধ। আমি একজন সরকারি দলের প্রার্থী হিসেবে, মীরকাদিম পৌরসভার মেয়র হিসেবে সব রকমের সহায়তার আমি ইনশাআল্লাহ আমি তাদের দিব বলে আমি আশ্বস্ত করতে চাই। অন্যদিকে চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন, পিছনে কাউন্সিলর প্রার্থীরাও। মতলব পৌরসভায় মোট ভোটার 40,863। আমি এখন নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করতেছি, উন্নয়নের স্বার্থে আশা করি মানুষ আমাকে ভোট দিবে। মানুষের যে ইচ্ছা পোষণ করে আমাকে ভোট দিয়েছে, সেই ইচ্ছা পোষণ করতে আমি শতভাগ সফল হয়েছি বলে মনে করি, এই জন্য মানুষ আবারও আমাকে ভোট দিবে। শেষ হাসি আসলে কে হাসবেন, তার জন্য অপেক্ষা করতে হবে 30 ডিসেম্বর পর্যন্ত। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।